সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। লেকটাউন থানার এলাকার অন্তর্গত এক ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার এক পরিচারিকা। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চুরি করে বলে এমনটাই পুলিশ সূত্রের খবর। নদিয়ার বাসিন্দা কল্পনা পাঠককে লেকটাউন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ ধৃতকে বিধাননগর কোর্টে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েক মাস ধরে লেকটাউনের বাসিন্দা এক ব্যবসায়ীর বাড়িতে কাজ করত নদিয়ার বাসিন্দার কল্পনা পাঠক। গত শনিবার আলমারি থেকে লক্ষাধিক টাকা চুরি হয়। এরপর লেকটাউন থানার অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে লেকটাউন এলাকা থেকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয় তাকে।